মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা কান্নায় ভেঙে পড়ছেন সজনরাও। রোববার দুপুরে সিলেট নগরীর খুলিয়াটুলা এলাকায় নিজ বাড়ি থেকে সুনিয়া নামে এক কলেজ ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, সুনিয়া ও তার মামাতো ভাই সজীবকে বাসায় রেখে কাজে যান মা। বাড়ি ফিরে মেয়েকে ঘুম থেকে তুলতে গিয়ে তার মরদেহ দেখতে পান। ঘটনার পর থেকেই পলাতক সজীব, তার বিরুদ্ধেই হত্যার অভিযোগ স্বজনদের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। মরদেহের পাশ থেকে রক্তাক্ত কাঁচি উদ্ধার করা হয়েছে। পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা করছে পুলিশ। মর্মান্তিক হত্যাকাণ্ড বলে আমরা মনে করছি। গলাকাট অবস্থায় আমরা পেয়েছি, তো আমাদের কার্যক্রম চলছে। আমরা ক্রাইম সিনকে আমরা কর্ডন করেছি। এখানে সিআইডি টিম, পিবিআই সহ আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশ, আমরা একযোগে আমরা কাজ করছি। সুনিয়া দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট।